যারা রোজা রাখেন এই রোজাটা এমন একটা ইবাদত আল্লাহর, আল্লাহ বলেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজাটা এমন একটা ইবাদত যেটা আমার জন্য আমার বান্দা রেখেছেন, তার বিনিময়ে আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, এখন আসুন এই রোজাটা আল্লাহ তাবারক ও তাআলা সকল ধনী গরিব সকলের উপরে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাবারক ও তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না, অর্থাৎ আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তুমি তাকওয়া হাসিল করতে পারো। গভীর খেয়াল করে শুনেন, রোজা আল্লাহ ইমানদারের উপরে ফরজ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুনাফিকের জন্য রোজা নাই। কথা বুঝছেন না? 72 দল জাহান্নামী ফেরকাদের জন্য রোজা নাই, রোজা রাখলো তাদের রোজা কবুল নাই, ইমানদারের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। জোরে বলেন না, ইমানদারের উপরে রোজা ফরজ করেছেন। ইমানদার কারা? ইমানদার হলো তারাই যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন, ইমানদার তারাই যার অন্তরে রাসূলে পাকের মহব্বত থাকবে সকল কিছু থেকে ঊর্ধ্বে। হযরত আবু রাযিলি লাকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ইমান কি জিনিস? নবী বলেন কালা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইয়্যা মিম্মা সাওয়াহুমা, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার নাম হলো ইমান। সুবহানাল্লাহ বলেন, নবী বলেন লা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। সুবহানাল্লাহ বলেন না, মহব্বত কতটুকু রাখতে হবে? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম মাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা বাবা আত্মীয় স্বজন সকল মানুষ এমনকি নিজের জানের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ বলেন, ঈমানদার তারা যারা রসুলের পাককে মানার মতো মানে, মানার মতো মানে, যেভাবে মেনেছিলেন সাহাবায়ে কেরামেরা, যেভাবে মেনেছিলেন তাবিনেরা, তবে তাবিনেরা যেভাবে মেনেছিলেন আইমে মুস্তাহিদিনেরা, অর্থাৎ ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল যেভাবে মেনেছিলেন, কৌসে পাক, আব্দুল কাদের জিলানি, খাজা গরিবে নওয়াজ, বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আলফে সানি, ওইভাবেই আমাদেরকে নবীকে মানতে হবে। ঠিক না বাড়ি? আব্দুল ওয়াহাব নদীর মতো মানলে চলবে না। জোর বলেন না, আব্দুল ওয়াহাব নদীর মতো মানলে চলবে না, আবুল আলা মদুদির মতো মানলে চলবে না, ল্যাংলা ইলিয়াস মেওয়াতির মতো মানলে চলবে না, খমিনির মতো মানলে চলবে? জোর বলেন না, মানলে চলবে না। মানতে হবে সলফে সালিন, তরিকতের ইমাম, তরিকতের মহজাবের ইমামেরা যেভাবে মেনেছিলেন, আল্লাহ আল্লাহর হাবিবের সাহাবীরা যেভাবে মেনেছিলেন সেভাবে মানতে হবে, তাহলে হবেন ইমানদার। আর সেই ইমানদারের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এবার দয়াল নবী কি বলেন শুনেন, দয়াল নবী বলেন নবী বলেন যারা ইমানের সহিত, এখানে নবী ইমানের কথা বলছেন, মান কামা মান সামা ইমানান, যারা ইমানের সহিত রোজা রাখবে সওয়াবের আশা নিয়ে ওদের অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। খুশি না বেজার?
আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলেন, এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? এর জন্য আমাদেরকে কি করতে হবে? মাহে রমাদানে রোজা রাখতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবী আরো ইরশাদ করেন, মান কামা ঈমানান ওয়াহিতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা এই মাহে রমাদানে কিয়াম করবেন, রাত্রিতে তারাবির নামাজ পড়বেন, ওদেরও অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি এখন কি 20 টাকা পড়বো না 8 টাকা পড়বো? 8 টাকা পড়ব না। লোক আছে না নাই? জোর বলেন আছে না নাই? এই যেগুলো বলে 8 টাকা পড়তে মনে করবেন, এগুলোই হলো ঈমান চোর, এগুলি হলো 72 দল জাহান্নামী ফেরকা, এগুলো হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, ওলির দুশমন, এগুলো হলো মজহাবের দুশমন, এগুলো থেকে দূরে থাকা দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, দূরে দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, হাত নামান। আমরা কত রাকাত পড়ব? 20 টাকা ইনশাআল্লাহ, 20 টাকা পড়ব, অতি জীবনের গুনাহ মাফ করাব। আল্লাহ কবুল করুন। বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত? 1 রাকাত। বড়ই না লোক আছে না নাই? যে গেলি নামাজের মধ্যে কেসি চালায়, মনে করবেন এগুলো হলো ইবলিস শয়তানের খালাতো ভাই, কথা বুঝছেন না? শয়তান চায় না আল্লাহর বান্দা ইবাদত করুক, এই জন্য তারা ইবাদতের মধ্যে শুধু কেসি চালায়। একদিক দিয়ে নবীর শান ও মানের উপরে কেসি চালায়, আরেক দিকে মানুষের আমলের উপর ওই কেসি চালানো শুরু করছে, ঠিক না ভাটি? এগুলোকে বলা হয় আহলে হাদিস মানে লা মুজাবি সালাফি, কি এগুলোর খুব দূরত্ব ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন মিডিয়ার মধ্যে, টিভি চ্যানেলে, এগুলোর পিছনে, এগুলোর পছনে ইহুদি নাসারারা টাকা দিয়ে এগুলোরে লালায় মুসলমানদের বিরুদ্ধে লাগাই দিছে, এগুলো হলো ইহুদিদের দালাল, ঠিক না ভাটি? এগুলি কয়েকদিন আগে ফতোয়া দিছে, কয় এই এম ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, কয় এটা ঠিক করতেছে, চিৎকার করে দেন নাউজুবিল্লাহ। এই দালালেদের দেখবেন সব সময় ইহুদিদের পক্ষে থাকে, এগুলো ইহুদের দালাল, সাবধান থাকবেন। এই শয়তানেরা মিথ্যা মিথ্যা কোরআন এবং হাদিসের কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। কোরআনের আয়াত পড়ে একটা অর্থ করে আরেকটা, বানায় বানায় হাদিস কয় কয় এটা হলো সহি হাদিস, নাউজবিল বলেন আছে না নাই? এগুলো থেকে সাবধান থাকতে হবে। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, এই মাহে রমাদান এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ শয়তানদের, শয়তানকে জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলেন না? যেই মাসে আল্লাহ তার রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন না? যেই মাসে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, যেই মাসে আল্লাহ তাবারক ও তাআলা ডাক দিতে থাকেন, বন্দারে তোমরা যারা গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। যেই মাসে আল্লাহ ডাক দিতে থাকেন, বন্দারে তোমরা যারা অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। যেই মাসে আল্লাহ তাবারক ও তাআলা ডাক দিতে থাকেন, তোমরা যারা বিপদগ্রস্ত, তোমরা যারা অসুস্থ, আমি আল্লাহর কাছে শেফা চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দিব। সুবহানাল্লাহ বলে না? আমরা আল্লাহর কাছে চাইতে রাজি আছি না নাই? আল্লাহ বলেন ও যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ বলে না? আমরা মাহে রমাদানে বেশি করে আল্লাহর ইবাদত করব, আর চাইবো আমরা আল্লাহর কাছে, ঠিক না ভাই? জোরে বলেন,
আল্লাহ মায়ের মাদানে ডাক দিয়ে বলেন, বন্দা আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিব। আমাদের চাইতে, আমাদের চাওয়ার মধ্যে কমতি আছে, কিন্তু আল্লাহ দেওয়ার মধ্যে কমতি নাই। সুবহানাল্লাহ বলেন। এই মাহে রমাদান আমাদের কাছে আর একদিন পরে আসতেছে, ঠিক না বাটি? কুশিনা বাজার, যে মাহে রমাদানে কবর আজাব বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন না? যে মাহে রমাদান এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। সুবহানাল্লাহ বলেন না? যার প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়া। চিৎকার করলে সুবহানাল্লাহ, যেই মাসে একবার আল্লাহ বললে, অন্য মাসে যদি 70 বার আল্লাহ বললে, 700 বার আল্লাহ বললে, 7000 বার আল্লাহ বললে যত সওয়াব হয়, মাহে রমাদানে একবার আল্লাহ বললে তত সওয়াব লিখে দেওয়া হয়। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, এই রহমতের মাসে এমন একটি রাত আল্লাহ দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন না? এমন একটি মা এ রাত্র দিয়েছেন যেটা হাজার মাসের থেকে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? হাজার মাসের থেকে হাজার মাস ইবাদত করলে যত সওয়াব হয়, ওই রাত্রিতে ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব হয়। এই মা ওই আমরা ওই রাত্রিতে ইবাদত করতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন, রাজি আছি না নাই? শুধু কি 27 তারিখে করব? না না, আল্লাহর নবী বলেন, তোমরা শুধু 27 তারিখেই রোয় এই সবে কদর তালাশ করিও না, মাহে রমাদানের শেষের 10 দিনের বেজল রাত্রিতে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে, চিৎকার বলেন না সুবহানাল্লাহ? অর্থাৎ শেষের 10 দিনে আমরা এতেকাফ করব, ওই এতেকাফের মধ্যে যেন কোন অবস্থায় সবে কদর ছুটে না যায়। দরকার আছে না নাই? বলে, হুজুর অহনো সময় হয় না, এক কবরের মধ্যে এখনো এক পা যায় না, কিসের এতেকাফ করব? এই টাইপের লোক আছে না নাই? কিন্তু দেখা যায় সে পরবর্তীতে তার নসিবে ওই এতে কাবল জীবনে ছুটে না, মরণের ডাক এসে গেছে। এমন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এই মাহে রমাদানে আল্লাহ আমাদের উপরে রোজা কেন ফরজ করেছেন জানেন? আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। যিনি মুত্তাকি হবেন তিনি তো আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। এটা কি আমার কথা? আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু হলো তারা, ওলি হলো তারা, যারা তোমাদের মধ্যে মুত্তাকি। আর আল্লাহ চায় মাহে রমাদানে এক মাস তার ইমানদার বান্দারা ইবাদত করে যেন আল্লাহর বন্ধু হয়ে যায়। দরকার আছে না নাই? জোর বলেন, আছে না নাই? আমরা ইবাদত করব আল্লাহর, বন্ধু হব আল্লাহর। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, কুদরত নিজ কুদরতি হাতে, হাশরের ময়দানে রোজাদারকে তার জাজা দান করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বলে, হুজুর মুত্তাকি যে আমরা হব, কিন্তু আমাদের সমাজে অনেক আছে দেখবেন রোজা রাখে আবার শুধু খায়। আমার মনে হয় কাশিমপুর এলাকায় নাই, আছে না নাই? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আছে না নাই? আরে আরামে খায় সুদ, এটার আরামটা বুঝবো কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে। সুদ খান আবার যদি রোজা রাখেন, এই রোজায় আপনাকে মুত্তাকি বানাবে না। ঘুষ খান আবার রোজা রাখেন, এই এই রোজা আপনাকে মুত্তাকি বানাবে না।
জোরে বলেন রোজা রাখতেছেন আবার নামাজও ঠিক মতো পড়েন না, তাহলে এই রোজা আপনাকে মুত্তাকি বানাবে না। আপনি মিথ্যা কথা বলছেন, মানুষের হক মেরে খাচ্ছেন, আবার রোজাও রাখতেছেন, শয়তানিও করতেছেন, ব্যভিচারও করতেছেন, আবার রোজাও রাখতেছেন, এই রোজায় আপনাকে মুত্তাকি বানাবে না। রোজা রাখতে হবে চোখের রোজা, চোখ দ্বারা কোনো অন্যায় অশ্লীল জিনিস দেখানো দেখা যাবে না। আপনি দেখবেন অনেক রোজাদার সারা দিন বইরা শুধু টিভির মধ্যে সিরিয়াল দেখে, আছে না নাই? আবার এখন তো এগুলো বাদই গেছে, এখন যুবক ফলাফাইন সহ সবাই সারা দিন শুধু ফেসবুক দেখে, এটার মধ্যে যত আকাম কুকাম আছে সব দেখে, আছে না নাই? আবার রোজাও রাখতেছে, রোজা রাখতে হবে চোখের রোজা, চোখ দ্বারা কোনো অশ্লীল জিনিস দেখা যাবে না, কানের রোজা, কান দ্বারা কোনো অশ্লীল কথা শোনা যাবে না, মুখের রোজা, মুখ দ্বারা কোনো খারাপ কথা বলা যাবে না, হাতের রোজা, হাত দ্বারা কোনো অন্যায় খারাপ কাজ করা যাবে না, পায়ের রোজা, পা দ্বারা কোনো খারাপ কাজ করার জন্য হেঁটে যাওয়া যাবে, অন্তরের রোজা, অন্তরের মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না আসে, সর্বদেহে রোজা আপনাকে রাখতে হবে, এবং সাথে সাথে রোজার যেই জিনিস দিয়ে যেই জিনিস কে রোজা রাখবেন, ওই জিনিসটা আপনার জন্য হালাল উপার্জনকারী জিনিস হয়। হারাম খাইয়া পেট ভরিয়া সাহারি খাইয়া তারপরে আপনি যদি রোজা রাখেন কি কাজ হবে রে বাবা? রোজা রাখতে হবে আপনাকে হালাল রিজিক খেয়ে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাই ভাইয়ের আমার, বাবার আমার, এই মাহে রমাদান কালকের দিনের পরে আমাদেরকে তারাবি পড়তে হবে, রোজার প্রস্তুতি নিতে হবে। আপনাদেরকে সকলকে বলবো এটাই, মাহে রমাদান হতে পারে অনেকের জীবনের শেষ রমাদান। জোরে বলেন, এর আপনার জীবনে আরেকটি রোজা এই রমাদান আসবে কিনা, এই সুযোগ পাবেন কিনা সন্দেহ আছে। তাই আপনাদের সকলকে বলবো, রোজা মাহে রমাদানের চাঁদ দেখার আগেই নিজের জীবনকে পুতু পবিত্র করেন। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা খালিস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আর তুমি আমার রহমততে নিরাশ হইও না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেব। তাই আল্লাহর কাছে আমরা তওবা করব, তোবাতুন নসুয়া করব, করে মাহে রমাদানের প্রথম 10 দিন আমরা এত ইবাদত করব যাতে করে আমরা আমাদের জীবনটা শিশুর মতো নিষ্পাপ করে দিতে পারি। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই তোমাদের নেকের দ্বারা আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন না, কোরআনে পাকে আল্লাহ আরো বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, যারা তওবাতুন নসুয়া করে আল্লাহ তাবারক ও তাআলা ওদের গুনাহকে নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রথমে তওবাতুন নসুয়া করব, খালেস নিয়তে অতীত জীবনে তওবা করব, যারা ঘুষ খান, সুদ খান, জীবনে আর খাবেন না এই ধরনের তওবা করবেন, যারা নামাজ কাজা করেছেন জীবনে আর কাজা করবেন না, অন্যায় কাজ করবেন না, অশ্লীল কাজ করবেন না, এই যুবকরা ইয়াবা নেশা টেশা ইত্যাদি এগুলো কিছুই করবেন না, খালেস নিয়তে তওবা করবেন, আল্লাহ তখন আপনার জীবনটাকে শিশুর মতো করে দিবে। সুবহানাল্লাহ। বলেন না, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। যারা, ওয়ালাইকুম সালাম, যারা এই মাহে রমাদান পাবেন অধিক রূপে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরকার আছে না নাই? যেই মাসে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন নাজিল করেছেন সেই রাত্রিটা হলো কদরের রাত্রি। সুবহানাল্লাহ। বলেন, এই মাসে বেশি বেশি করে দান সদকা করবেন, বেশি বেশি করে দান সদকা করবেন, বেশি বেশি করে দুরুদ সালাম পড়বেন,
বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন এবং আর আল্লাহর জিকির তসবিহ তাহলিল করবেন। যত বেশি করবেন তত বেশি আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। মনে রাখবেন এই মাহে রমাদান জীবনের শেষ রমাদান হয়ে যেতে পারে অনেকের জীবনের জন্য, এটাকে কাজে লাগাতে হবে। শয়তান চাইবে আপনাকে এবাদত থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আপনি আল্লাহর এবাদতে লিপ্ত থাকবেন। বেশি করে পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, শয়তানকে দৌড়ানোর জন্য বিতাড়িত করার জন্য এই দোয়াটা বেশি করে পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। হে আমার বাবার আমার আমার যেটা বলা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে এই মাহে রমাদানের রোজা হলো একটি অন্যতম স্তম্ভ। এই স্তম্ভকে কেউ যদি অস্বীকার করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? জোরে বলেন, ঈমান চলে যাবে। কেউ যদি রোজা না রাখে শক্ত গুনাহগার হবে। হ্যাঁ, কেউ যদি অসুস্থ মুসাফির হয়ে থাকে তাই রোজা রাখলে তার জান যাওয়ার আশঙ্কা থাকে, তখন সে হয়তোবা এই রোজাটা ছেড়ে দিতে পারে, অথবা অন্য কাউকে দিয়ে আর খাওয়ায় দিয়ে সে তার জীবনে কি হবে মানে বাঁচতে পারে না বাঁচতে পারে এরকম আশঙ্কা তার হয়ে যায়, তখন একজনকে তার বিনিময়ে তিন বেলা খাওয়ায় দিলে তার আপনার এ আদায় হবে, অন্যথা আদায় হবে না। যদি সে আবার সুস্থ হয়ে যায় মাহে রমাদানের পরে আবার সেই রোজাটা কাজাটা আদায় করবে। কথা বুঝেন না? সুস্থ শরীর নিয়ে থেকে আবার একজনের খাওয়াই দিলেন, এটা কিন্তু হইব না, এটা কিন্তু হবে না। সুতরাং সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। আবার কেউ যদি রোজার আইক্কা ইচ্ছা কি দিতে হবে আবার সেটা ভাঙিয়ে ফেলাইছে, আছে না নাই, তাহলে তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। কয়টা? একটার বিনিময়ে 60টা। সুতরাং সাবধান, রোজা রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনেরও আছে, আবার শুনেনি মা বোনেরা, অনেক মা বোনেরা আছে খা মা খা এই জনের বিরুদ্ধে এই জনে কথাবার্তা কয়, মনে আছে না নাই? পুরুষও আছে সার দোকানে বয়ে বয়ে আকাম কুকাম করে। মনে রাখবেন আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াতা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে মিথ্যা কথা বর্জন করলো না, সে তার এই রোজা পানাহার বর্জন করা আল্লাহর কাছে কোনো কিছুই যায় আসে না, অর্থাৎ তার রোজা কবুল হবে না। নাউযু বিল্লাহ বলেন না, তার রোজা কবুল হবে না। কেউ যদি গীবত করে রোজা রাখা অবস্থায় তার রোজা বরবাদ হয়ে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে এই ধরনের কাজ যেন না হয়। আর রোজার টাইমে আমাদের দেশে কতগুলি আছে দুর্নীতিবাজ, এখন থেকে দাম বাড়িয়ে দিছে জিনিসপত্র, আছে না নাই? জোরে বলেন, যারা রোজার মানুষের রোজা রাখতে সহজভাবে রোজা রাখতে পারে না, জিনিসপত্রের দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে দিচ্ছে, মনে রাখবেন এগুলোর জন্য পরকালে আল্লাহ জাহান্নাম রেখেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না। সুবহানাল্লাহ, বলেন তার মুখের দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না, সেই হলো মুসলমান। সুতরাং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখতে পাই অন্য অন্য ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় অনুষ্ঠান আসলে জিনিসপত্রের দাম কমে দেয়, অর্ধেক করে দেয়, যাতে করে সহজভাবে তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে এই ধরনের হিন্দুদের মধ্যে আছে, কিন্তু আমাদের দেশ মুসলমানের দেশ, শতকরা 90% মুসলমানের দেশ, এখানের মধ্যে শয়তানে ভরপুর হয়ে গেছে।
সরকারের মধ্যে যারা থাকে এদের মধ্যে অধিকাংশ হলো মন্ত্রী এমপিদের মধ্যে সব হইছে ব্যবসায়ী, জোরে কর না, সব হলো ব্যবসায়ী। এরও চায় তার পুঁজিটা যেন আরো বাড়ে, ওরও কৃত্রিম ভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, পরে বাড়তে 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 নিচে পর্যন্ত আইসা মানুষের যান শেষ। বাণিজ্য মন্ত্রী তো বলে দিছে, কয় খেজুরের দাম যখন বেশি খেজুর খাইয়া ইফতার করার দরকার নাই, বড়ই খাইয়ে করো। অথচ দয়াল নবী খেজুরের কথা উল্লেখ করেছেন, দয়াল নবী খেজুর খেয়ে ইফতার করেছেন, খেজুর খেয়ে ইফতার করা সুন্নত, খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। জোর বলে নাকি নবী বলেন, কেউ যদি একটি খেজুর দ্বারা কাউকে ইফতার করায় অথবা এক গ্লাস দুধ দিয়ে কাউকে ইফতার করে, এক গ্লাস শরবত দিয়ে ইফতার করায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন, ওই রোগটা ইফতার রোজা রেখে যত সওয়াব পেল, যিনি ইফতার করেছেন তিনিও সমপরিমাণ সওয়াব পাইবেন। তার যিনি যাকে ইফতার করেছেন তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আর দয়াল নবী পরকালে নিজে ওই ইফতারকারীদেরকে যাকে ইফতার করাবেন তাকে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি পান করাবেন। এখন সরকার শুনতেছি এই 110% ট্যাক্স খেজুরের উপরে দিয়ে রাখছে, তো এটা তো দাম বাড়বে, যা কিনবে তার থেকে 110% বেশি ট্যাক্স। আমি সরকারকে বলবো অতি দ্রুত খেজুরের উপরে সরকার যেন ট্যাক্সটা উঠিয়ে নেয় মাহে রমাদানের খাতিরে, ঠিক না বেটে? চিনি বা অন্যান্য জিনিসপত্র, সাধারণ জিনিসপত্র যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র থেকে যেন সরকার ট্যাক্স কমিয়ে দেয়, মানুষ যেন সহজভাবে, গরিব দুঃখী সর্বশ্রেণীর মানুষ যেন সহজভাবে তারা স্বাচ্ছন্দ্যে জিনিসপত্র ক্রয় করে তারা যেন রোজা রাখতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আর যাদের উপরে যাকাত ফরজ, শতকরা 2.5% যাকাত গরিব দুঃখীদের মধ্যে আপনারা বিলিয়ে দিবেন, মনে রাখবেন যাকাতটা দেওয়াটা আপনার জন্য বাহাদুরি কাজ নয়, যাকাতটা দিয়ে নিচ্ছে সে আপনার উপরে এহসান করেছে, জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়েছে, ঠিক না বাটি? তাই গরিব দুঃখীদের মধ্যে যদি যাকাতটা দেওয়া হতো ঠিক মতো, তাহলে সমাজের মধ্যে এত গরিব থাকতো না, এত অসহায় মানুষ থাকতো না। আমাদের সমাজের মধ্যে আজকে অধিকাংশ মানুষেরাই সঠিকভাবে যাকাত দেয় না। যাকাত ভিত্তিক সমাজ যদি হতো তাহলে বাংলাদেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। জোরে বলেন, আওয়াজ করে বলেন, এই কাশিমপুরের মধ্যে যাকাত দৈন্য মানুষ আছে না নাই? আমার মনে হয় যে যাকাত দিতে পারে এই বেড়ায়ও কিন্তু যাকাত খাওয়ানোর লিগে বসে রয়েছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন, আমিন বলেন, আল্লাহ হেদায়েত দান করুন। এই যাকাত যারা দেয় নাই তাদের এই মাল কিয়ামতের দিবসে বিষাক্ত সাপ হয়ে ধ্বংসন করবে, জাহান্নামে কবরে ধ্বংসন করবে, লানতে তোপ তাদের কবরে গলার মধ্যে থাকবে। সুতরাং যাকাত যাদের উপরে ফরজ তারা এই যাকাতটা মাহে রমাদানের মধ্যে আগে ভাগে বের করে মানুষকে দিয়ে দিবেন, গরিব দুঃখী মানুষকে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার আলোচনা ইতি টানতেছি যেহেতু একদিন পরে আমাদের মাহে রমাদান আসতেছে, সেই হিসাবে এর উপরে আপনাদের উপরে কিছু আলোচনা করলাম, খুশি না বেজান? জোরে বলেন, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা।